আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী রাকিব। আমি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট থেকে 3D অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন কোর্সটি সম্পূর্ণ করেছি। বর্তমানে আমি নেদারল্যান্ডের একটি কোম্পানি বাইটিউয়ার বাংলাদেশ লিমিটেডে 3D আর্টিস্ট হিসাবে কর্মরত আছি। আসলে আমি ছোটবেলা থেকে অ্যানিমেশন মুভি কার্টুনের প্রতি একটু আসক্ত ছিলাম। তারপর ভার্সিটিতে ওঠার পর চিন্তা করলাম পড়াশোনার পাশাপাশি কিছু করা দরকার। দেন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম, ওরা একজন গ্রাফিক ডিজাইনার, একজন 3D আর্টিস্ট। দেন ওদেরকে বললাম আমার এখন কি করা উচিত। ওরা আমাকে 3D অ্যানিমেশনের কথা বললো এবং ক্রিয়েটিভিটির কথা বললো। দেন আমি ক্রিয়েটিভিটিতে এসে ভিজিট করলাম, টিচার এবং অ্যাডমিশন ডিপার্টমেন্টের সাথে কথা বললাম। এরপর চিন্তা করলাম আমার এখন 3D অ্যানিমেশন কোর্সটি ভালো হবে এবং আমি তাদের কোর্স মডিউলগুলো দেখলাম, আমার থেকে সব কিছু ভালো লাগলো। আমি আর দেরি না করে ক্রিয়েটিভিটিতে 3D অ্যানিমেশনে ভর্তি হয়ে গেলাম। আমি 3D অ্যানিমেশন কোর্সটি থেকে অটোডেক্স, মায়া, জিব্রাশ, কিশট, সাবস্টেন্স পেন্টার খুব ভালোভাবে শিখেছি। এগুলা থেকে 3D মডেলিং, টেকচারিং, রিগিং, অ্যানিমেশন খুব ভালোভাবে শিখেছি। এর মধ্যে আমার থেকে 3D অ্যানিমেশনটা খুব বেশি ভালো লাগে। ক্রিয়েটিভিটিতে কোর্স চলাকালীন অবস্থায় আমাদের মেন্টর আমাদেরকে ক্রিয়েটিভিটির কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট সম্পর্কে জানান। আমরা যারা জব করতে ইচ্ছুক তারা যেন ক্রিয়েটিভিটির কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি এবং আমাদের বলা হয় এই কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আমাদের জব পেতে সহায়তা করবে। তারপর কোর্স শেষ হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডের সাথেও একদিন কথা বলি। তারপর সে আমাকে রেফারেন্স দিল তার কোম্পানিতে। তারপর আমি ওখানে আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি CV ড্রপ করলাম, তা ওখানে যে আমি টেস্ট দিলাম। টেস্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি তাদের ওখানে সিলেক্ট হয়ে যাই এবং এভাবে আমি বাইটিউয়ার বাংলাদেশ লিমিটেডের একজন 3D আর্টিস্ট হিসেবে সিলেক্ট হয়ে যাই। যেহেতু এটা আমার লাইফের ফার্স্ট জব, পড়াশোনার পাশাপাশি যেহেতু জব করার সুযোগ পাচ্ছি, সো এটি আমার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করছে। বর্তমানে আমি বাইটিউয়ারে অ্যামাজনের হয়ে কাজ করতেছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি 3D অ্যানিমেশন নিয়ে আরও দক্ষতা অর্জন করতে চাই এবং ইন ফিউচারে আমি ভালো কিছু করতে চাই। আজকে আমি যে পর্যায়ে আসতে পেরেছি এর পিছনে সবচেয়ে বড় অবদান আমার মা বাবার, এর পাশাপাশি ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি।